সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় গোলাঘাটি বিধানসভার গোপীনগর এলাকার পারফেজ আলমের বাড়ির পাশে সুপারি গাছ কাটার জন্য বলে তারই দুই কাকাতুফ হয় জসীম উদ্দিন ও স্বামীউদ্দিনকে রবিবার সকালে পারফেজ আলমকে সুপারি গাছ কাটতে বললে পারফেজ আলম কাকাতো ভাইতে জানান গাছের পাকা সুপারি শেষ হলে তারা গাছ কেটে ফেলবে সেই কথা বলার পর জসিমুদ্দিন ও শামীমুদ্দিন তারা দুইজন নিজেরাই সুপারি গাছ কাটতে গিয়ে আসে আর তাতে বাধা দেয় পারফেজ আলম সহ তার পরিবার তারপরে শুরু হয় একে অপরের সাথে কথাবাক বিতরা একসময় উত্তেজিত হয়ে জসিমুদ্দিন ও শামীমুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় পারফেজ আলমের উপর এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে পারফেজ পারফেজ আলমের পরিবারে লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আক্রমণকারী জসীম ও শামীম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরে পারফেজ আলমকে রক্তাক্ত অবস্থায় দ্রুত বিশালগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে বিশালগর হাসপাতালে আহত পারফেজের চিকিৎসা চলছে জানা গেছে আহত পারফেজ আলমের অবস্থা সংকটজনক পারফেজের পরিবারের পক্ষ থেকে জানা যায় আক্রমণকারী জসীম ও শামীম উদ্দিনের বিরুদ্ধে বিশালগর থানায় লিখিত মামলা দায়ের করা হবে আমরা বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে হ্যাঁ বাড়ি তিন ভাই আমার কাকা যারা আমার তিন একটা মেন রোড আছে রাস্তা তো এই রাস্তা দিয়ে বোলার গাড়ি যা টাটাই গাড়ি যা সব জায়গায় অক্ষণে তারা দিন ধরে কইতে আসে সুপারি গাছ করে আছে আমার জায়গায় সুবারি গাছটা গাড়িটা দাম দেখ বাড়ি দিতে ঠিক আর গাড়ি দিয়ে মাটি দিবে তো আমি গইতেছি আমি বাবুর বাবু কথা বলছি বাবুর কথা বলে বাবু গইতেছে কয়েকদিন পরে পলন্ত গাছ তো সুবারি খায় পলন্ত গাছটা গাড়িটা দিবে না তারা কালকে মাটি পালাইব আজকে গাছটা গাড়িটা হবে তো আমি কেছি অক্ষণ আমি যে নেবেন আমার বাবুর জায়গা বাবু না করতে না আজকে গাছটা দিতে

এদিকে গোপীনগর এলাকার সূত্রে জানা যায় জসিমুদ্দিন এবং শামীম উদ্দিন এই দুই ভাই গোটা গোপীনগর এলাকায় ত্রাস হিসেবে পরিচিত অভিযোগ জসিমুদ্দিন ও শামীমুদ্দিন গোপীনগর এলাকায় বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে থাকে এমনকি নেশাপাচারের সাথেও যুক্ত জসিমুদ্দিন ও শামীমুদ্দিন এমনটাই অভিযোগ উঠে আসছে গোপীনগর এলাকায় বিরো রিপোর্ট সার্চিন্জাটিয়ে নেন